নমস্কার বন্ধু, আমি তাপস চক্রবর্তী। আজকে যে বিষয়টা আপনাদের দেখাবো কি মর্মান্তিক পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের এই পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে। একটা বিষয় আপনাদেরকে যে বিষয়টা আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন যে এই যে আন্দোলনটা যারা করছে তারা কিন্তু সত্যি মরণপ্রণ লড়াই করছেন এবং প্রতিনিয়ত তারা কিন্তু কোনোরকম মানে মিথ্যা অনশন নয়। দেখুন প্রতিনিয়ত কীভাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে তাদের প্রতিনিয়ত শরীরের অবস্থা অর্থ মানে তাদের শারীরিক অবস্থা এতটাই কাহিল হয়ে যাচ্ছে যে তাদের বসে থাকতে পারছে না, তাদের না খেয়ে দিয়ে যে অবস্থা শরীরে খুবই কঠিন ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। তারা যে তাদের যে শীত দাঁড়াটা কিন্তু সোজা করে রেখেছে এই সরকারের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন। এবং এই আন্দোলনের ফলে যে বিষয়টা তৈরি হয়েছে যে সরকার কোনো মতে এই শিক্ষকদের আন্দোলনকে তুলে দিতে পারছে না প্রশাসনিক বল খাটি, কারণ কোর্টের তারা যে রায় সেই রায় কিন্তু বসেছে। আমরা দেখছিলাম যে ভগীরথ থেকে আরম্ভ করে মনোরঞ্জন দা এবং অজমির থেকে আরম্ভ করে আরও অনেকেই ওই পার্শ্ব শিক্ষক আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষক কিন্তু তারা ওই আন্দোলনের প্রতি তারা কিন্তু যে সমর্থন জানিয়েছে এবং সেই সমর্থনের পাশে দাঁড়িয়ে কিন্তু তারা এই আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছে। তারা ভাব বুঝেছে যে এই সরকার আর তাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ 10 বছর পেরিয়ে গেছে। দেখুন কালকের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কাদের উপরে ক্ষোভ উঠে দেওয়া হচ্ছে আমরা একটু শুনে নিই শিক্ষকরা কি বলছেন কালকের এই আন্দোলন। আমরা যেটা দেখলাম যে কালকের যে যখন মন্ত্রী তাদেরকে আশ্বাস দিতে পারলেন না যে ভাতা বৃদ্ধি, তাহলে তাদের এই সমাবেশে এসে প্রত্যেকের কাছে প্রথমে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমরা চেষ্টা করেছি এবং সেখানে দাঁড়িয়ে এই ভাতা বৃদ্ধির এখন কোনো সম্ভাবনা নেই, তবে মন্ত্রীকে আমরা লেগে রেখেছি যে 2 থেকে 3 দিনের মধ্যে কিছু একটা ঘোষণা করতে হবে। আজকেও শুনছি যে মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করবে, সেই সম্মেলনে কি কিছু বলতে পারবে কিনা সেটা কিন্তু বড় কথা। তবে যা বোঝা গেছে যে কালকের এই আন্দোলন থেকে কিন্তু সেরকম ফসল তোলা যাচ্ছে না। একটা বিষয় দেখবো, দেখুন আন্দোলনকারীরা কিভাবে তারা সংগ্রামের পথে এগিয়ে যাচ্ছে। একটা বিষয় অনেক ভাবছি তা আর আন্দোলন করে কি হবে বন্ধু, বিষয়টা দেখুন আমি তো ওখানে 6 দিন ছিলাম, সেখানে দাঁড়িয়ে দেখেছি যে এই শিক্ষকদের অদূরে যে এই সরকারের আমাদের তো হলো না, যে সরকার আসবে দিলীপ বাবু যদি আসে, সে যদি আমাদের বিমানবাবু আসেন, সুজন চক্রবর্তী আসেন, সে রাজীব ব্যানার্জি আসেন, শুভেন্দু অধিকারী আসেন, কংগ্রেসের আব্দুল মান্নান আসেন, যদি আমরা দেখেছি যে আব্বাস সিদ্দিকী হয় তিনিও তো আসতে পারেন, যদি আসেন প্রত্যেকের কিন্তু কথাগুলো রেকর্ড করে রাখা হচ্ছে এবং সেইখানে জানানো হচ্ছে যে বিষয়টা যে আপনারা বলছেন দেখুন আমাদের এই লড়াই আপনারা আজকে পাশে দাঁড়াচ্ছেন, যখন ক্ষমতায় আসবেন আমাদের মধ্যে এই মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন এরকম ভুলে যাবেন না। তো অর্থাৎ আগামী দিনে যে 500 শিক্ষকের বেতন কাঠামো পাবে একটা ভালো জায়গায় তারা যাবে সেটা কিন্তু বড় কথা। যেমন একদিকে বিজেপি যদি গভর্নমেন্ট বহ করে সেক্ষেত্রে তাদের একটা প্রতিশ্রুতি তারা থাকছে এবং তারা জানিয়ে গেছে প্রত্যেকে এসে যে 6 মাসের মধ্যে একটা মানবিক সমাধান তারা করবেন। এই পার্শ্ব শিক্ষকদের সমস্যা সেই সমস্যাটা কিন্তু একদিনে নয়, তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু লড়াই সংগ্রাম চলছে। আমরা আজকে অনশন মঞ্চ থেকে সন্ধ্যাবেলা অবশ্যই আপনাদের সব একটা অনুষ্ঠান দেখাবো যেখানে দাঁড়িয়ে দেখতে পাবেন যে তারা যে কঠিন লড়াইয়ের বার্তাটা নিয়ে এগিয়ে চলেছেন। সে আমি কার নামবো, মিষ্টিদি থেকে আরম্ভ করে তরুণদা থেকে আরম্ভ করে চন্দ্রচূড়দা থেকে আরম্ভ করে প্রত্যেকে সুশান্ত দা থেকে আরম্ভ করে প্রত্যেকেই কিন্তু একটা পিলার হয়ে ওখানে কাজ করছে এবং সেই পিলারটা কিন্তু এক একটা বেতন কাঠামোর পিলার হিসেবে ধরতে পারি। ত্যাগ শিকার মানে অসাধারণ সেই লড়াইয়ের বার্তা কি বলবো তাদের যে লড়াই, আমি অভিভূত হয়ে গেছি এবং আমি সত্যি এবং কালকে যখন আমি লাইভ করছিলাম ছিলাম আমি রানী রাসমণিতে ভাবছিলাম একটা সময় যখন শিক্ষামন্ত্রী হেসে যখন উঠলেন যে হয়তো কিছু বলবেন, কিন্তু দুঃখের বিষয় বন্ধু তিনি কিছু বললেন না এবং হাজার হাজার শিক্ষক কি বলবো তাদের বার্তা নিচ্ছিলাম তারা কতটা হতাশ,
কতটা শিক্ষামন্ত্রী বলছেন যে 10 বছরে তাদের তারা বুঝে উঠতে পারছেন না কে এনসিএলপি কে ভোকেশনাল কে শিক্ষাবন্ধু, হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষক। এই চুক্তিভিত্তিক শিক্ষকরা কিন্তু বামফ্রন্টের আমলে কাজ পেয়েছিল বন্ধু, কিন্তু সেই কাজটাকে আরো ত্বরান্বিত করে এই ধরনের শিক্ষকদের যদি স্থায়ীকরণের পথে নিয়ে যেতে পারতেন, একটা সম্মানজনক ভাতা বৃদ্ধির পথে নিয়ে যেতে পারতেন, তাদের কিন্তু আগামী দিনের পথটা আরো সুফল হতো এমনটাই কিন্তু বলছেন। তাই বন্ধু সবটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কঠিন সময়ে আজকেও কিন্তু এসেছেন বিমান বসুরা, ভোগের বাবু বিমান বসুর পাশে বসিয়ে কিন্তু বললেন যে আপনাদের যে অসমাপ্ত কাজ রেখে গেলে যদি ক্ষমতায় আসতে পারেন আপনাদের জন্য অবশ্যই সেই পার্ট আপনাদের দিয়ে যেতে হবে যাতে আপনারা করবেন, সেই প্রতিশ্রুতি কি বললেন বিমান বসু সেটাও শোনাবো। আপাতত এইটুকু দেখালাম যে লড়াইয়ের ময়দান কিন্তু চলছে এবং সেই লড়াইয়ে যারা আছে তারা কিন্তু সত্যিকারের যোদ্ধা সৈনিক, এবং সেই 38,500 শিক্ষক এবং বিশেষ করে এসএসকে যে স্যার তারা কিন্তু এই আন্দোলনের পাশে গিয়ে দাঁড়াতে চাইছে। আমরা দেখছিলাম হাজার হাজার শিক্ষক বলছেন ওইখানে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা সঠিক আন্দোলন, এরা কিছু দিবে না। এবং আমি এই যে বিষয়টা বললাম মঈদুল ইসলাম যে লড়াই বার্তালাপ করছিলেন কিন্তু তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ করছে তিনি ভিতরে ভিতরে সরকারের সঙ্গে গোটাপ করেছেন এবং গোটাপ করে যে বিষয়টাকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন যে তিনি সরকারের কাছে সমস্ত কিছু জেনেও এই ধরনের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছেন। তাই সেই পরিস্থিতি দাঁড়িয়ে তার যে অভিযোগ তিনি তার পক্ষ থেকে বলছেন যে তিনি তার মধ্যে চেষ্টা করছেন করেছেন, কিন্তু সেক্ষেত্রে তারা কালকে দেখলাম যে শিক্ষামন্ত্রী সমস্ত বিষয়টাকে এই তৃণমূলের ছাতার তলায় নিয়ে চলে এলেন, তাহলে সেই জায়গায় বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধু। কী হয় আগামী দিনে সেটা জানাবো। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন টুথ নিউজ, আমি তাপস চক্রবর্তী, নমস্কার।